Görüşürüz. আমাদের যেটা এজেন্সি সিডিউল ওরিয়াল গ্যাস এজেন্সি, আমাদের কোনো টোটো নেই, কোন অফিসিয়াল আনঅফিসিয়াল আই হ্যাভ নো টোটো। আমার 29টা ভ্যান আছে, মানে ম্যানুয়াল ভ্যান আর 3টা ছোট হাতি গাড়ি আছে। আমি টোটোতে কোনো বিমি করিনি, কোনো দিবি করিও না। টোটোতে আমি দেখেছি, রাস্তাতে আমিও দেখেছি কিছু পাবলিক একটা দুটো সিলিন্ডার নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সেটা পাবলিক করে। বাট আমরা আমি আমাদের আমাদের টোটো নেই, টোটোতে পোষাবেই না তো আমাদের। আমি হিসেব করে দিয়েছি টোটোয় আমাদের গ্যাস দেবো না, পোষাবে না, খরচাই পোষাবে না। চ্যালেঞ্জ থাকলো আমার, ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি এটা খুলে দিয়ে বললাম, ওপেন চ্যালেঞ্জ করলাম, যে কেউ বলেছে তাকে ডেকে নেন। ওপেন চ্যালেঞ্জ, আমার কোন টোটো ভ্যানওয়ালা নেই, একদম দাওয়া একদম স্পিরিট নিয়ে বলছি আমি। আমার 45 বছর হয়ে গেল এই বিজনেসটায়, আমি জীবনে টোটো একটাও নেইনি। সাংঘাতিক বাজে অবস্থা, ব্যাটারি কেন, যা খুশি তাই থাকতে পারে, কোনো একটা অগ্নিকাণ্ড ঘটলে তো গ্যাস সিলিন্ডার ফাস্টায় রাখবো না, খারাপ হবে, খুবই খারাপ হবে, ফ্যাটাল ইঞ্জুরি হবে। যারা করছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া উচিত না? টোটো তো অ্যাকচুয়ালি দেখেন, টোটো অফিসিয়ালি যারা যদি কোনো ডিস্ট্রিবিউটার করে থাকে, যে যার টোটো আছে টোটোতে মাল সাপ্লাই দিচ্ছে, তার তো টোটোতে মাল গ্যাস সিলিন্ডার দেওয়া উচিত না। কারণ আমাদের যেটা আছে একদম পরিষ্কার, আমাদের আপনার কাগজে কথা বলবে, আমি মুখে কথা বলি না, কাগজে আমার ইন্স্যুরেন্স দেখে দাও, সবগুলো এমপ্লয়ি যাদের আছে ইন্স্যুরেন্সে সব দেওয়া আছে, ম্যানুয়াল ভ্যান আর 3টে ছোট হাতি আছে। আমার টোটো নেই, আমার ধারণা তো অমিত গ্যাসেরও টোটো নেই, ওরাও টোটো ব্যবহার করে না। কিন্তু আমরা মাঝখানে হয়তো পাবলিক যদি কেউ নিয়ে এসে তো আমি কিছু করতে পারবো না। আমরা যখন তদন্তে নামি টোটো বিস্ফোরণ কাণ্ডের পর, একাধিক সংস্থা উল্লেখ করেছে, ঠিক অমিত গ্যাস বা মা গ্যাস আদার্স যারা আছে, সমস্ত সংস্থার যারা আপনাদের পোশাক পরা এজেন্সির লোক, তারা কিন্তু স্বীকার করেছে। সেই জন্য আমরা, যদি কেউ মিথ্যা কথা বলে দায়িত্ব নিয়ে, তার দায়িত্ব আমি নেব না, স্ট্রেট কাট কথা। আমি যদি আপনার নামে মিথ্যা কথা বলি, তার দায়িত্বটা আমাকে নিতে হবে যে আমি মিথ্যা কথা বলছি। প্রমাণ দিক না, মুখে বলে প্রমাণ হয় না, কাগজে কলমে প্রমাণ দিতে হবে। আমি দাওয়া চ্যালেঞ্জ করে বলছি এই কথাটা, আমার বুকের জোর আছে, অতখানি সৎ সাহস আছে ওরকম, এই কারণ বিজনেসটা আমি 45 বছর থেকে করছি। ঠিক আছে, আপনার নাম আর ডিটেইলস? হ্যাঁ, আমি সোমেশচন্দ্র দাস মালিক, মানে প্রোভাইডার সিটি মেমোরিয়াল গ্যাস এজেন্সি। কেউ আমার নামে মিথ্যা কথা দিয়ে চলে যাবে, এবং আমি নর্থ বেঙ্গল এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও আছি। তুমি তো ডেলিভারি ম্যান, কোন কোন এজেন্সির? অমিত। এই যে টোটো করে গ্যাস ডেলিভারি করছো, এটা কি অমিত গ্যাস থেকেই পারমিশন? তোমাদের প্রশাসনের কোনো চিঠি আছে, কোনো পারমিশন কপি আছে? আছে, দেখাও করি। পারমিশন আছে কিন্তু কপি নেই তোমার কাছে? না, বাড়িতে আছে। বাড়িতে আছে পারমিশন? আচ্ছা আচ্ছা, বলছি যে গতকাল ঘোড়াপিঠে একটা টোটোর ব্যাটারি ফেটে বিস্ফোরণ ঘটে, একটা মানুষের একদম ছিন্ন ভিন্ন দেয়া হয়ে গেছে, সেই রকম অবস্থায় যদি তোমার গাড়ি শর্ট সার্কিট হয়ে কিছু হয়, এতগুলো সিলিন্ডার আছে তোমার বা আশেপাশের লোকের যাদের গ্যাস ডেলিভারি করতে যাচ্ছ সেই রকম জায়গায়, কতটা বিপজ্জনক মনে করছো? বিপজ্জনক আছে তো, সেরকম অবস্থায় কি টোটো করে সাপ্লাই করাটা ভালো না আগের মতো ভ্যানটাই ঠিক? আগের মতনই ভ্যানটা ঠিক ছিল। তোমার নাম? আব্দুল বাবু। অমিত গ্যাস?